নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলেছি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুশো পাঁচটি শূন্য পদে সর্বমোট দুশো পাঁচটি শূন্য পদে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে অফিসিয়ালি চলুন দেখে নিই সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা জেনে নেব শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকেই জেনে নেব তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন চলুন একদম অফিসিয়াল ওয়েবসাইটে এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল ওয়েবসাইট কলকাতা সংস্থা বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এই হচ্ছে একদম অফিশিয়াল ওয়েবসাইট এখানে প্রথমে আসার পরে একটু স্কল করে নিচের দিকে নামবেন ঠিক বা দিকে একটি গুরুত্বপূর্ণ অপশান রয়েছে ঠিক বা দিকে এই বা দিকের অপশানটা দেখতে পারবেন যে রিক্রুটমেন্ট রেজাল্ট ট্রেনিং বলে একটি সেকশান রয়েছে রিক্রুটমেন্ট রেজাল্ট অ্যান্ড ট্রেনিং এই অপশানটাতে সিম্পলি ক্লিক করবেন সিম্পলি ক্লিক করলেই সম্পূর্ণ অফিশিয়াল যে দুশো পাঁচটি শূন্য পদের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনারা দেখতে পারবেন এ হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তির প্রথম অংশটা এখান থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন এনগেজমেন্ট অফ টু হান্ড্রেড অ্যান্ড ফাইভ নাম্বারস স্টাফ নার্স ফর ইটস আরবান প্রাইমারি হেলথ সেন্টার ইন কলকাতা সিটি এন ইউ এইচ সোসাইটি এরিয়াস অন কন্ট্রাকচুয়াল বেসিস এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই কলকাতা সিটি এনইউ এইচএম সোসাইটি দু হাজার একুশ দু হাজার বাইশ আট পাঁচ দু হাজার একুশ তারিখে প্রকাশিত হয়েছে এখানে ক্লিক করলেই সম্পূর্ণ অফিশিয়াল নোটিফিকেশান এখানে ডাউনলোড হয়ে যাবে এখানেই রয়েছে আবেদন যে ফর্ম সেই ফর্মটা এখান থেকেই পাবেন এখানে আবেদন ফর্ম পূরণ করাও আমি দেখিয়ে দেবো একটি ভিডিওর মাধ্যমে চলুন একদম অফিশিয়াল ওয়েবসাইট থেকে যে পাওয়া যে নতুন যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন দ্য কলকাতা সিটি এনইউএইচ এম সোসাইটি ফাইভ এস এন ব্যানার্জি রোড কলকাতা তেরো থেকে প্রকাশিত হয়েছে দেখুন কলকাতা সিটি এনইউএইচ এম সোসাইটি উইল এনগেজ দ্য ফলোয়িং পার্সোনেল অ্যাজ মেনশন বিলো ফর ফরিডস আরবান প্রাইমারি হেলথ সেন্টারস ইন কলকাতা সিটি এরিয়া অন কন্ট্রাকচুয়াল বেসিস নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স নাম্বার অফ ভ্যাকান্সিস আগেই বললাম দুশো পাঁচটি এখানে ভাগ ভাগ করা রয়েছে আনরিজার্ভ রয়েছে বাহাত্তর আনরিজার্ভ পার্সন উইথ ডিসেবিলিটি নটি আছে আনরিজার্ভ মেরিটোরিয়া স্পোর্টস পার্সন ছটি এসসি রয়েছে একষট্টিটি এস হচ্ছে আঠেরোটি ও এ আঠাশটি এবং ও বিসি বি হচ্ছে এগারোটি সব মিলিয়ে হচ্ছে দুশো পাঁচটি দেখুন যোগ্যতা কী লাগবে এই পদে চাকরির জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বেঙ্গল নার্সিং কাউন্সিল অর দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড বিএসসি নার্সিং কোর্স অর্থাৎ জিএনএম কোর্স অথবা বিএসসি যে কোনো একটা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন ক্যান্ডিডেটস মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্স ইন বেঙ্গলি বাংলা ভাষা ভালোভাবে জানতে হবে এবং অবশ্যই বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে সীমা দেখুন হতে হবে এজ অ্যাজ অন এক পাঁচ দু হাজার একুশে চল্লিশ বছরের বেশি হবে না এবং দেখুন রিমোনোরেশান যেটা দেওয়া হবে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে মুড অফ সিলেকশান অ্যান্ড প্যানেল ফর এনগেজমেন্ট অন দ্য বেসিস অফ মার্কস অপটেন্ড অন বেসিক কোয়ালিফিকেশান অ্যান্ড ইন্টারভিউ আ প্যানেল উইল বি প্রিপেয়ার্ড ফর এনগেজমেন্ট অ্যাজ পার রুল স্কিল অফ স্কোরিং টোটাল হানড্রেড মার্কস একশো নম্বরের কিন্তু স্কোরিং করা হবে সেখানে আপনার কোয়ালিফিকেশানের উপরে নাম্বার রয়েছে এবং ওয়াক ইন ইন্টারভিউর ওপরে নাম্বার রয়েছে স্টাফ নার্স পদের নাম বেসিক কোয়ালিফিকেশান যে যোগ্যতা চাওয়া হয়েছে সেই শিক্ষাগত যোগ্যতার উপরে চল্লিশ নম্বর থাকছে বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস অপটেন্ড ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশান এই পার্সেন্টেজের উপরে চল্লিশ নম্বর ক্যালকুলেশন করা হবে এবং সরাসরি ইন্টারভিউর জন্য রয়েছে ষাট নম্বর দ্য এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন আ সিল্ড এনভেল আপ অ্যাড্রেস টু চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার সেক্রেটারি কলকাতা সিটি অ্যানিমিউজিয়াম সোসাইটি সিএমও বিল্ডিং ফাইভ এস ব্যানার্জি রোড কলকাতা তেরো দ্য সিল্ড এনভেলপ শুড বি সাবমিটেড ইন দ্য ড্রপ বক্স ইন ফ্রন্ট অফ রুম নাম্বার দুশো চুয়ান্ন সেকেন্ড ফ্লোর অফ সিএমও বিল্ডিং এই হচ্ছে বিজ্ঞপ্তির ফেলার ঠিকানাটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু ড্রপ বক্স থাকবে সেখানে গিয়ে ফেলতে হবে এই অ্যাড্রেসে এবার দেখুন ক্যান্ডিডেটস মে সাবমিট দেওয়ার অ্যাপ্লিকেশান ইন দ্য ড্রপ বক্স অন বারো পাঁচ দু হাজার একুশ অ্যান্ড তেরো পাঁচ দু হাজার একুশ ফ্রম সাড়ে এগারোটা থেকে চারটে পর্যন্ত নো অ্যাপ্লিকেশান উইল রিসিভ বাই পোস্ট কোরিয়ার ড্রপবক্স আফটার তেরো পাঁচ দু হাজার একুশ আফটার স্ক্রুটিনি লিস্ট অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি আপলোডেড ইন আওয়ার ওয়েবসাইট অ্যান্ড ভেনু অ্যান্ড ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ উইল অলসো বি পাবলিশ ইন দ্যাট লিস্ট অ্যাপ্লিকেশান উইল বি ইন ফলোয়িং ম্যানার্স স্ট্রিক্টলি দেখুন অ্যাপ্লিকেশান ফর্মটা পূরণ করতে হবে যথাযথভাবে তার সঙ্গে সমস্ত শিক্ষাগত যোগ্যতা সমস্ত তথ্য কিন্তু দিতে হবে ক্যান্ডিডেট মাস্ট বি সাবমিটেড ফটোকপি সেলফ অ্যাটেস্টেড আপ ডকুমেন্ট অ্যালং উইথ অরিজিনাল ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি সাইন বাই দ্য ক্যান্ডিডেট অ্যাজ মেনশন বিলো ডকুমেন্টস উইল বি ভেরিফাইড উইথ অরিজিনাল অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ ইন্টারভিউর সময় সমস্ত কাগজপত্র অরিজিনাল চেক করা হবে দেখুন এখন বর্তমানে এই সমস্ত কাগজপত্রের সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে এইচ প্রুফ দিতে হবে মাধ্যমিক সার্টিফিকেট অল মার্কশিট ইনক্লুডিং ইন্টার্নশিপ হভার অ্যাপ্লিকেবল অ্যান্ড পাস্ট সার্টিফিকেট অফ জিএনএম বিএসসি নার্সিং মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন মার্কশিট আদার দেন নার্সিং আর নট রিকোয়ার্ড অর্থাৎ এই তথ্যগুলো লাগবে শিক্ষাগত যোগ্যতার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা থাকতে হবে কাস্ট সার্টিফিকেট ফটো প্রুফ আইডেন্টি কার্ড অ্যান্ড ফোটো অ্যাড্রেস পাসপোর্ট ভোটার আইডি আধার যে কোনো একটি থাকতে হবে জমা করতে হবে সেলফ অ্যাটেস্টেড এবং পাসপোর্ট সাইজ ফটো মাস্ট বি প্যাস্টেড অন দ্য অরিজিনাল অ্যাপ্লিকেশন উইথ সিগনেচার আচ্ছা এই সমস্ত কথা এখানে বলা রয়েছে আরও দেখুন ইনস্ট্রাকশান রয়েছে এগুলো দেখতে পারেন আর সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটা সেক্রেটারি তরফ থেকে প্রকাশিত হয়েছে কলকাতা সিটি এনএসএম সোসাইটি চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এউ হেলথ কে এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম দেখুন অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে পূরণ করতে হবে এখানে কিন্তু ফটো দিতে হবে এবং তার সঙ্গে সিগনেচারও করতে হবে ফোটোর উপর দিয়ে আর অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এখানে নাম বড়ো হাতের লিখতে হবে গার্জেন নাম লিখতে হবে অভিভাবকের নাম ডেট অফ বার্থ তারপরে বয়সীমা এক পাঁচ দু হাজার একুশের হিসেবে ক্যালকুলেশন করতে হবে আর ইউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট কাস্ট পোস্টাল অ্যাড্রেস ইন ক্যাপিটাল টু শুড কমিউনিকেশান সেন্ট ইনক্লুডিং পোস্ট অফিস সাব ডিভিশন ডিস্ট্রিক্ট পিনকোড সমস্ত কিছু দিতে হবে কন্ট্যাক্ট নম্বর ইমেল আইডি পারমানেন্ট অ্যাড্রেস ইন ক্যাপিটাল ডিটার সেখানে সমস্ত তথ্য থাকবে হুয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া রাইট ইয়েস অর নো হুয়েদার ন্যাচারাল সিটিজেন অফ ইন্ডিয়া আর সিটিজেন বাই রেজিস্ট্রেশন তথ্য দিতে হবে কীভাবে নাগরিকত্ব পেয়েছেন সেটা দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান তার তথ্য এখানে থাকতে হবে নেম অফ দ্য এক্সাম নেম অফ দ্য ইউনিভার্সিটি বোর্ড ফুল মার্কস মার্কস অফ টেন পার্সেন্টেজ অফ মার্কস ডিভিশন গ্রেড ইয়ার অফ পাসিং এবং প্রফেশনাল আদার কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার যে জিএনএম বা বিএসসি নার্সিংয়ের কথা বলা হলো সেইটা তথ্যটা এখানে দেবেন আর হচ্ছে ডিটেলস অফ এক্সপিরিয়েন্স যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা দিতে পারেন এবং ডিক্লারেশন দেখুন এখানে রয়েছে তারপরে আপনাকে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে ফুল সিগনেচার করবেন তাহলেই হয়ে যাবে এবং এখানে প্লেস এবং ডেট দিতে হবে এই হচ্ছে সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্ম এবং সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি দুশো পাঁচটি শূন্য পদে কলকাতা সিটি এন এম সোসাইটি বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে এই স্টাফ নার্স পদে সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে কন্ট্রাকচুয়াল বেসিস এই নিয়োগটা করা হবে স্যালারি দেওয়া হবে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে এই হচ্ছে গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিও আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান করে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ